Assalamu alaikum everyone. আজকে ওই সামনে দিয়ে চলার চমৎকার আসরের মধ্য দিয়ে আমার জীবনের ভাই একটি নতুন সবাই যাবো আমি সবসময় চেয়েছি আমার স্বপ্ন ছিল কিভাবে একসাথে মার্চ করতে পারে, কিভাবে একসাথে চলতে পারে। কারণ আমরা সকলেই জানি থ্রিল, রোমান্স এবং ক্রিকেটের মাঠের এক্সাইটমেন্ট, এই দুই মহাশক্তি একসাথে মিলে গেলে আমাদের দল ডিক্লেয়ার করেছে তখনই পেয়েছে। আপনারা সকলেই দেখেছেন যখন আমাদের দল ডিক্লেয়ার হয়েছে ঢাকা ক্যাপিটালস, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা যে ভালোবাসা পেয়েছি সমস্ত বাংলাদেশিদের, সিনেমার অডিয়েন্স, ক্রিকেটের অডিয়েন্স, এই দুয়ে মিলে যেন একটা মহা বিস্ফোরণ হয়েছে। সবাই এত ভালোবাসা দেখাচ্ছে, এত উচ্ছ্বসিত, তাদের এক্সাইটমেন্ট দেখে আমরা সকলেই আসলে আমাদের আবেগ অনুভূতি আর ধরে রাখতে পারছি। আমরা এবারের ঢাকা ক্যাপিটালস নতুন টিম, আমরা আমাদের এবারই আমরা এই আয়োজনে এসেছি। বাট আমাদের কোম্পানি রিমার্ক হারল্যান্ড, আপনারা জানেন যে সব সময় বাংলাদেশ ক্রিকেটের সব রকম ফরম্যাটে দেশে বিদেশে সমস্ত টুর্নামেন্টেই কিন্তু পাশে থেকেছে ক্রিকেট। আমরা সবসময় আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমরা সবসময় ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের উত্থান চেয়েছি, আমরাও ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশ সিনেমাও যেমন আমাদের, বাংলাদেশ ক্রিকেট আজ সত্যি একটা আনন্দের একটা দিন আমার জন্য, আমার ঢাকা ক্যাপিটালসের সকলের জন্য। যে আমার পাশে আঙ্কেল আছে, আতিক ভাই আছে, আমাদের রিভার কারেনের ইমন আছে, আমার বন্ধু মিজানুর রহমান আছে, তো আমরা যতটা উচ্ছ্বসিত আনন্দিত তার চাইতে আমার মনে হচ্ছে যে অনেক বেশি আনন্দিত উচ্ছ্বসিত হচ্ছে আমার দেশের মানুষ। কারণ আমরা যখন প্লেয়ার্স ড্রাফটে ছিলাম, এখানে বসে আমরা ভাবছিলাম কি হবে, এখন কি হবে আছে, তারপরে কি কোনটা আছে, এটা আমাদের ফাইনাল সমীকরণ মিলাচ্ছিলাম, তখনও দেখেছি যে আপনারা আপনাদের সমস্ত গণমাধ্যমে যেভাবে নিউজগুলো এসেছে, যেভাবে উচ্ছ্বাস প্রকাশ হয়েছে, আমার মনে হয়েছে আমাদের সকলের মনে হয়েছে, ইনফ্যাক্ট আমাদের অডিয়েন্সের রিয়াকশন দেখলে মনে হয় যে বিপিএল প্রথমবার আমরা যেমন দেখেছিলাম, যে উচ্ছ্বাস নিয়ে দেখেছিলাম, ইয়েস আমাদের বিপিএল, ঠিক সেইরকমই একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি সকলেরও আছে, ইয়েস এবার হবে খেলা। এবং আমাদের এবারের বিপিএল আসর সত্যি খুব চমৎকার হতে চলেছে। নতুন ম্যানেজমেন্ট, আপনারা সকলেই জানেন সেই ম্যানেজমেন্টে আপনাদের আমাদের সকলের ভালোবাসার মানুষগুলো আছে, অনেক ক্রিকেটের কিংবদন্তিরা সেখানে আছেন, এবং প্রত্যেকেই চাইছেন বর্তমান বিসিবি প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত ক্রিকেট কিংবদন্তিরা প্রত্যেকেই কিন্তু এবার দেখেছি চাইছে যে বিপিএল এর যেটাই ছিল মাঝখানে কিছু হয়তো তেমন ভাবে হয়তো একটু পিছিয়ে পড়ছিল, সবাই কিন্তু একত্রিত হয়ে চাইছে যে ইয়াস বিপিএলটাকে আমরা নতুন করে সাজাতে চাই। বিপিএলটা আমরা যে টার্গেট নিয়ে এসেছি, যে উচ্চতায় পৌঁছে দেব, সেই উচ্চতায় পৌঁছে দিতে চাই, সেই লক্ষ্যে তারাও কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ধন্যবাদ।